আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে খামারে আমরা নতুন করে গরু কেনা শুরু করছি তো ইতিমধ্যে দর্শক আমরা দুইটা গরু অলরেডি কিনে ফেলছি এবং খামারে যে জায়গা আছে আসলে সেই জায়গাটুকু এখন খুব একটা বেশি নাই তো আর হয়তোবা তিন চারটা গরু কিনলে কিন্তু জায়গাটা মোটামুটি ফিল আপ হয়ে যাবে তো দর্শক যাই হোক আমি আবার নতুন করে গরু কিনবো সেই আমি আপনাদেরকে আপডেট দিব তো আমি আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টি নিয়ে ভিডিও দিব সেটা হচ্ছে যে খামারে আমরা নতুন করে গরু কিনলাম তো আসলে কত দামের ভিতরে কিনলাম বর্তমান কিন্তু গরুর বাজার তুলনামূলক ভাবে অনেকটাই বেশি আহ মাংসের ওজনের যে আমরা গরুটা বিক্রি করতেছি হিসাব করতে গেলে তার থেকে কিন্তু বেশি দামে কিন্তু আমাদের হাড্ডি সার গরুটা কেনা লাগতেছে তো আপনারা কিন্তু অনেকে জানতে চান যে আসলে আমাদের এইদিকে বর্তমান গরুর দাম কিরকম বা আমাদের এই থেকে আপনারা গরু কিনলে লাভ করতে পারবেন নাকি লস লস হয়ে যাবে এইগুলো আপনারা অনেকেই চিন্তিত তো আজকে আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাবো যে আসলে আমাদের এদিকে গরুর দামটা কিরকম চলতেছে তো সরাসরি ভিডিওতে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকেই হয়তো মনে করে বা অনেকেই ইউটিউবে উপস্থাপন করে যে আমাদের এদিকে হয়তো বা গরুর দামটা কম তো আমি মনে করি যে আমাদের এদিকে যে গরুর দামটা বর্তমান চলতেছে এটা কিন্তু একবারে আকাশ চুম্বি একটা দাম বলতে পারে তো কি কারণে আমি বললাম তো গরুর সাথে আমি যখন আপনাদেরকে ফিটার মাধ্যমে ওজনটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ঠিক তখনই বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই গরু কিনতে পারবেন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা যে কোনো প্রান্ত থেকেই কিন্তু গরু কিনে গরুতে লাভ করতে পারবেন যদি আপনাদের আবার অভিজ্ঞতাটা না থাকে তাহলে যদি আপনারা ধরেন কোনো একটা বাজারে গেলেন সেখানে গরু প্রতি আর যদি আপনার গরু কেনার অভিজ্ঞতাটা না থাকে ওই পাঁচ হাজার কম দিয়েও কিন্তু গরু কিনতে আপনি লস করবেন এটা হচ্ছে মূলত মেইন কথা তো যাই হোক দর্শক বেশি কথা না বলি আমি সরাসরি মেন টপিকটাতে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গরু এই গরুটা আমরা কিনি পঞ্চগড়ের হাট থেকে কিন্তু গরু এই যে এই গরুটা এবং এখানে যে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা এই দুইটা গরু আমরা কিনছি তো এর ভিতরে দর্শক আপনারা একটা আইডিয়া করে নেন যে আসলে কত দাম হতে পারে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন প্লাস এই দিকের যে গরুটা এই দুইটারে একটু আইডিয়া আপনারা করে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন যে আসলে আপনারা কতটুকু কতটা দাম আইডিয়া করছেন তো যাই হোক আমি এখন আপনাদেরকে দামটা বলে দিই যে আসলে আমি কত দিয়ে কিনলাম এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমি কিনছি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই পঞ্চান্ন হাজার টাকার গরু হচ্ছে এটা এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তো আমি আপনাদেরকে টোটাল একটা হিসাব দিই তাহলে আমি কত কিনলাম দুইটা গরু একটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর একটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা দিয়ে কিন্তু এই দুইটা গরু কেনা আমার তো প্রতি এক কেজি লাইভ যদি আমরা হিসাব করি তাহলে আসলে কত দাম পড়তেছে তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু এখন পর্যন্ত গরুর ওজন নির্ণয় করিনি তো ভিডিওতে প্রথম এই গরু নিয়ে কিন্তু আমি আসলে বিচার বিশ্লেষণটা করতেছি যে আসলে আমি লাভ করছি নাকি লস করছি তো যদি আপনারা দুইশো আশি থেকে তিনশো দশ টাকা কেজি পর্যন্ত লাইভওয়েডে যদি আপনারা গরু কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা ওই গরু থেকে মোটামুটি লাভ বের করতে পারবেন যদি এর থেকে বেশি লাইভও যদি আপনারা গরু কিনতে যান তাহলে কিন্তু খুব একটা বেশি লাভ করতে পারবেন না তো যাই হোক এখন আমরা ওজনে চলে আসি যে আসলে আমি লাভ করলাম নাকি লস করলাম এটা হচ্ছে মূলত মেন বিষয় তো এই গরুটার ওজন এখন আমরা নির্ণয় করব গরু ওজনের নির্ণয় তো আশা করি আপনারা জানেন যে আপনাদেরকে কিভাবে এটা করতে হবে তো আমি আপনাদেরকে তারপরেও দেখাই সেটা হচ্ছে আপনারা ঠিক এইখানে নিবেন এটা জাস্ট একটা অনুমান যে আসলে আমি লাভ করলাম নাকি লস করলাম বা আমার সম্ভাব্য লাভ একটা কত হতে পারে এটা জাস্ট একটা এক্সপেরিয়েন্সের সঙ্গে আমরা এটা হিসাব করব একবারে শেষ প্রান্ত নিব এটা হচ্ছে চুয়াল্লিশ আমরা গরুর দৈর্ঘ্যটা পেলাম চুয়াল্লিশ এবং এর যে আসলে পরিধিটা এর বুকের বেডটা আমরা নিব চুয়াল্লিশ এটা হচ্ছে এটা আমরা দৈর্ঘ্য পেলাম মানে লম্বা যেটা সেটা পেলাম চুয়াল্লিশ এবং বুকের বের পেলাম আমরা বান্ন তো গরু মাপার যে আছে ঠিক আপনারা সেখানে চলে যাবেন ওখানে গেলে পরে আমরা হিসাবটা বের করতে পারবো তো আমরা দৈর্ঘ্যটা পেলাম গরুর ওজন নির্ণয় করবো যেহেতু আমরা বুকের মাপ পেয়েছি বান্ন এবং লম্বা পেলাম আমরা চুয়াল্লিশ তাহলে আমরা হিসাব করলে গরুর মোট ওজন হচ্ছে একশো আশি কেজি এই গরুটার কিন্তু লাইভ ওয়েট মানে এই গরুটার একবারে পায়ের নখ থেকে শুরু করে কানের এই এখান পর্যন্ত প্লাস লেজের যে চুলগুলো আছে সব হিসাব করলে এই গরুটার ওজন হচ্ছে একশো আশি কেজি তো যাই হোক একশো আশি কেজি আমরা পেলাম এখন আমরা হিসাব করব যেহেতু আমরা এই গরুটা কিনছি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে যেহেতু আমরা গরুটা কিনছি ভাগ আর আমরা এখানে একশো আশি কেজি পেলাম সর্ব সব মিলিয়ে একটা ওজন পেলাম তাহলে কত হচ্ছে এই 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 গরুটার আমরা প্রতি কেজি মানে অবস্থায় যদি গরুটাকে আমরা কাটি ভাগ করি ভুরি নাড়ি ভুড়ি সহ তাহলে আমাদের প্রতি এক কেজির দাম পড়তেছে তিনশো পাঁচ টাকা তো আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনারা দুইশো আশি থেকে দুইশো আশি থেকে তিনশো দশের ভিতরে গরু কিনতে পারেন ওই গরুতে কিন্তু আপনি লাভ করতে পারবেন এর থেকে যদি বেশি আপনার খরচ হয় বা এর থেকে বেশি যদি লাইভলিউডে পড়ে তাহলে কিন্তু আপনাদের লাভ খুব একটা বেশি হবে না এটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যেমন এই গরুটা কিন্তু আমাদের দুইশো আশি টাকারও নিচে পড়ছে কারণ সেই সময়টাতে গরুর দামটা একটু কম ছিল আবার ওই দিকের গরুগুলোর হিসাব করলে কিন্তু দুইশো আশি টাকা দুইশো নব্বই টাকা এরকম পড়ছে এটা হচ্ছে জাস্ট আমার এক্সপিরিয়েন্স আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে অভিজ্ঞতা এগুলো গরু দেখেই কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় কারণ আমরা তো আর ফিতা আর স্কেল নিয়ে তো গিয়ে গরু মেপে মেপে যদি আমরা হাটে গরু কিনতে যাই তাহলে যেটা হবে যে মানুষ হাসাহাসি করবে যেহেতু গরু কিনতে যাবেন একটা জীবিত জিনিস এটা নিয়ে আইডিয়া করতে হবে তারপরে তো আপনাকে গরুটা কিনতে হবে তো তিনশো পাঁচ টাকায় আমি এখানকারই মানুষ স্থানীয় মানুষ তিনশো পাঁচ টাকায় আমার গরু প্রতি খরচ এক কেজি মাংস কিনতে লাইভে আর আপনারা যারা দূর থেকে আসতে চাচ্ছেন আপনাদের কত পড়বে আপনারা এই জিনিসটা একবার হিসাব করে দেখুন তাহলে আপনাদের লাভটা হবে কোথায় আসলে খামার যদি আপনারা ভর্তি করেন ঠিক আছে আপনাদের টাকা পয়সা আছে আপনারা ভর্তি করতে পারবেন এটা ডাজন্ট ম্যাটার কিন্তু মেন বিষয় হচ্ছে যদি আপনাদের এক কেজি মনে করেন এরকম একটা লাইভ ওয়েডে গরু কিনতে গিয়ে যদি আপনাদের খরচ পরে চারশো টাকা বা তিনশো আশি টাকা সেখানে তো আপনি লাভ করতে পারবেন না তার মানে আপনার ওই খামার ভর্তি করাই শেষ প্লাস আপনাদের খাবার কিনতে হবে এটা কিনতে হবে সেটা কিনতে হবে আপনারা লাভ করতে পারবেন না এটা হচ্ছে মূলত মেন বিষয় আপনাদের যেখানে বাসা আছে একটা রাউন্ড দেন পরে যদি আশেপাশে কোথাও পান সেখান থেকে আপনারা গরুটা কেনেন এই গরুটা নারী যদি আমরা হিসাব করি তাহলে দাম পড়তেছে তিনশো পাঁচ টাকা এখন আমরা চলে আসলাম এই যে এই গরুটা যেটা আমরা আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছি এটার ওজনটা মাপি আমরা এটা হচ্ছে একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ এবং এর যে বুকের বেরটা মাপটা এটা জাস্ট একটা অনুমান হচ্ছে আমাদের বুকের বের হচ্ছে তিপ্পান্ন একচল্লিশ তিপ্পান্ন একচল্লিশ আপনারা সরাসরি একটা অ্যাপস আছে অ্যাপসে চলে যাবেন প্লে স্টোরে সার্চ দিলে অনেক অ্যাপস পাবেন ওইখান থেকে নিয়ে যেতে পারবেন বুকের মাপ আমরা পেয়েছি তিপ্পান্ন এবং যেটা আমরা লম্বা পেলাম সেটা হচ্ছে একচল্লিশ তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একশো চুয়াত্তর কেজি এখন আমরা ওজনে চলে যাব এই গরুটা আমাদের যেহেতু আটচল্লিশ হাজার টাকা দিয়ে কেনা আছে ভাগ করতে হবে আমাদেরকে একশো চুয়াত্তর এটার দাম পড়তেছে দুইশো পঁচাত্তর এই গরুটার দাম পড়তেছে আমাদের দুইশো পঁচাত্তর টাকা তার মানে আমি আপনাদেরকে একটা আইডিয়া যে দিলাম সেটা হচ্ছে যদি আপনারা একটা গরু যখন কিনতে যাবেন দুইশো আশি থেকে আপনার তিনশো দশ পর্যন্ত টার্গেট করবেন প্রতি লাইভ ওয়েটে যেন এটা আসে তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন অন্যথায় দর্শক যদি আপনারা গরু কেনেন তাহলে খুব একটা লাভ করতে পারবেন না এটা আপনাদেরকে অবশ্যই হিসাব নিকাশ করেই কিন্তু আপনাদেরকে এই খামারটা পরিচালনা করতে হবে তো আমি আপনাদেরকে একটা ওগ্রিম একটা রেজাল্ট দিয়ে দিলাম বা ওগ্রিম একটা ফলাফল দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওই গরুটার তুলনায় আমরা এই গরুটাতে লাভ বেশি করতে পারব যদিও গরুটা ছোট ওই ওর থেকে কিন্তু এই গরুটা যদিও ছোট ওই গরুটা থেকে কিন্তু আমরা এই গরুটাতে লাভ বেশি করতে পারবো তো এই হচ্ছে মূলত বিষয় তো আসলে এক্সপেরিয়েন্স যদি আপনাদের থাকে আর এক্সপেরিয়েন্স যে আপনাদের সব সময় যে জিনিয়াস হবে বা এক্সপেরিয়েন্স সব সময় আপনাদের একটা বাড়তি যে একটা অ্যাডভান্টেজ পাবেন এটা ঠিক আছে এটা আমিও স্বীকার করি তবে সব সময় আপনাদের এক্সপেরিয়েন্সটারও বিপক্ষে কোনো রেজাল্ট যেতে পারে বা এক্সপেরিয়েন্সের বাইরেও কিছু একটা হয়ে যেতে পারে কিন্তু সেটাতে আপনারা কখনো আপসাইড হবেন না সেখানে আপনারা সিস্টেম অ্যাপ্লাই করতে পারবেন আর যদিও আপনাদের অভিজ্ঞতার বাইরেও কিছু চলে যায় হয়তোবা আপনাদের লাভ একটু কম হবে এই মোটা তাজাকরণ খামারে হয়তো আপনার একটু লাভ কম হবে তার মানে এই না যে আপনাদের লস হবে তো এই দুইটা গরু থেকে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি একটা একটা বাস্তব উদাহরণ দিলাম যেমন ওই গরুটাতে আমার লাভ কম হবে এটা আমি আগেই বলে দিলাম এই গরুটাতে আমি লাভ বেশি করতে পারবো ঠিক এখানে প্রতিটা গরুর কাহিনী কিন্তু সেম তো অনেকে আপনারা বলেন যে আসলে কয়টা গরু আমরা পালন করলে আমাদের সংসার চালাতে পারবো তো এই ধরনের প্রশ্ন আপনারা যারা করেন আমার মনে হয় আপনাদের আরো বেশ কিছুদিন এই বিষয়গুলো নিয়ে চর্চা করা উচিত কারণ আপনাদের হয়তো বা এই ধারণাগুলো নেই কারণ কোন গরুতে লাভ কত হবে আপনারা যদি এই জিনিসটা মাথায় রেখে যদি খামারে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা কোন গরুতে লাভ কত বের করতে পারবেন যদি আপনার লাভ বের করতে পারেন যদি আপনারা লাভের একটা অ্যামাউন্ট হিসাব করতে পারেন বা একটা গরু সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কয়টা গরু পালন করলে আপনার সংসার চালানো যাবে এর পাশাপাশি একটা আপনাদেরকে বাস্তবতা বুঝতে হবে যেমন এখানে ধরুন আমি সাপোজ আমি ধরেন একটা খামার করতেছি আমি যদি পাঁচটা গরু নিয়ে খামার করতে চাই আমার একটা টার্গেট থাকবে যে আমি প্রতিটা গরু থেকে দশ হাজার করলে আমাদের পঞ্চাশ হাজার টাকা হবে দুই মাস পর বা তিন মাস পর তার মানে আমি সংসার চালাতে পারবো কিন্তু ধরে নেন আপনারা পাঁচটা গরুর হতে তিনটা গরুই আপনার সাড়ে তিনশো টাকার লাইভ ওয়েটে চলে গেছে বা ওই গরু থেকে আপনার লাভ হলো পাঁচ হাজার তখন আপনারা কি করবে তো এটা হচ্ছে আসলে কেউ বলতে পারবে না আপনার কয়টা গরু থেকে ইনকাম করবেন কত ইনকাম করবেন এটা জাস্ট ডিপেন্ড করবে আপনার গরুর গ্রোথের উপর বা গরুকে আপনি কি খাওয়াচ্ছেন সেটার উপর বা কত লাভ হচ্ছে ওটা অনেকটাই নির্ভর করবে আপনার আপডেট বাজারের উপর তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম